আমি এটা বুঝলাম না যে রাষ্ট্রযন্ত্র আসলে কি আলদো আমারে বাঁচায় রাখতে চায় কিনা। রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা প্রশ্ন ব্যারিস্টার সুমনের। ডিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট, সেই তো আগে জানছে আমার আগে। রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা হত্যার হুমকির পর এবার সে প্রশ্ন রাখলেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ব্যারিস্টার সুমন বলেন, আমাকে হত্যার হুমকির কথা আমি আমার এলাকার ওসির মাধ্যমে জেনেছি। এরপর গত রাতে আমি জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা নগর থানায় জিডি করেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি একজন মেম্বার অব পার্লামেন্ট, আমাকে কেন জিডি করতে হলো? আমার কাছে আসার আগে এদের তদন্ত করে ফেলা উচিত ছিল, মানে আমাকে জিডি করতে হলো কেন? যেহেতু পুলিশই আমার আগে জেনেছে, তাহলে কেন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে পদক্ষেপ নিলেন না, তদন্ত করলেন না, যেখানে আমার জীবনের ঝুঁকি রয়েছে? ব্যারিস্টার সুমন আরো বলেন, আমার নিরাপত্তা তো এখন আমার নিজেকেই দিতে হচ্ছে। আমি এটাই বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আদৌ আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা। আমার মনে প্রশ্ন হচ্ছে, পুলিশ একটি অপমৃত্যুর মামলা লেখার জন্য বসে আছে, সাক্ষী দেওয়ার জন্য বসে আছে, এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে। তবে বর্তমান পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে তার কথা হয়েছে, তিনি ভালোভাবে বিষয়টি দেখছেন বলেও জানান তিনি। অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে জেনে শনিবার রাতে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন ব্যারিস্টার সুমন। ওই সাধারণ ডায়েরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন যে গত 27 জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক 8 ঘটিকার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত 3 দিন আগে 4-5 জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে, আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন। আমি তখন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। সৈয়দ সায়েদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন। এই পদ থেকে তিনি গত 2012 সালের 13 নভেম্বর পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন। সেই সাথে দেশের প্রভাবশালী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি নিয়ে আইনি লড়াইয়ে নামেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। এক পর্যায়ে যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদকের পদ পান ব্যারিস্টার সুমন, তবে পরবর্তীতে তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ 4 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন ব্যারিস্টার সুমন।